আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা। ভিডিও আমার চলছে তো, এখন ঘটনা হলো আমি আজকে টিউটোরিয়াল সেভ দেখাবো। একবার ভিডিও করলাম, আমার একটু ভিডিও করার ত্রুটির কারণে ভিডিওটা রেকর্ড হয়নি, মানে ভেজাল হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার এখন তো ভিডিও চলছে তাই না? হ্যাঁ, এখন কোনো সমস্যা নেই। শোনেন, আমি কিভাবে ডাটাটা সেভ করলাম। আমার গত টিউটোরিয়ালে আপনারা দেখেছিলেন যে আমি স্কিমাটা তৈরি করেছিলাম, সাম হাও আমার স্কিমাটাকে এক্সপোর্ট করার কথা বলে গেছিলাম। মডুলো ডট এক্সপোর্ট ইজ ইকুয়াল টু এই স্কিমাটা যেটা তৈরি করলাম। ওকে, তো দেন এই স্কিমাটাকে আমরা যেই রাউটে ব্যবহার করবো সেই রাউটের উপর এখানে আমাদের এই যে আমরা রিকোয়ার করে নিয়েছি। আচ্ছা, করে নিয়ে এখানে জাস্ট খালি আমাদের যে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের নিউ ওইটা স্কিমাটা কল করতে হবে এবং সেখানে রিকোয়েস্ট ডট বডিটা পার করাই দিতে হবে, যে আমরা কে ডট সেভ করে দেবো। বাস, আমার সেভ হয়ে গেলো। এটা আমি সেন্ড করছি আমার ভিউয়ে ডাটা দেখার জন্য, তাই না? আচ্ছা, তো এখন আমরা এইখানে ডাটাটা সেভ করে ফেললাম, কিন্তু আমার সেভ হচ্ছিল না হচ্ছিল না, আমি কনসোল লগ টগ কেন হয় না। তারপরে দেখি যে আমার এই যে বডি পার্সার ডেটা, যেটা এটি ইনস্টল না করলে ডাটা ভাবে বডি রিকোয়েস্ট ডট বডির মধ্যে আসে না, ঠিক আছে? তো আমাকে এই জন্য আমাকে যে বডি পার্সারটা জাস্ট খেয়ে লিখবো এনপিএম আই, এরকম লিখতে হবে যে বডি হাইফেন পার্সার, কোনো বড়াতে ওখানে যেরকম দেখতেছেন ওরকম লিখতে হবে। এখানে আমি জাস্ট নামের কনভেনশনের ক্ষেত্রে বড় হাতে পি মাঝখানে দিয়েছি, আর কিচ্ছু না। এটা করে আমাদের এখানে যে কাজটা আমি করেছি এইটুকু জাস্ট, আর কনসোল লগ করেছি যেখানে দেখানোর জন্য, এখানে আমি রিকোয়েস্ট ডট বডি দিয়ে কেতে রেখেছি, কেটে আমি সেভ করে দিয়েছি, এখানে কে ডট ক্রিয়েটও লেখা যায়। ওকে, কোনো প্রবলেম নেই, ডাটা সেভ হলে হলো। দেখেন আমি কিছুক্ষণ আগে ডাটাটা সেভ করলাম, এই যে এইখানে শেষে জি জি আই আই জি, ওকে, এখানেও দেখাচ্ছে যে জি জি আই জি জি শেষে সেট হলো। আমি আবার এখানে ইয়ে করি, সরি, আমি পোস্টম্যানের মাধ্যমে তো ডাটা সেট করতেছিলাম তাই না, এখানে আমি পোস্টম্যানের ইউআরএলটা দিয়েছি, আর এই যে বডির মধ্যে র ডাটা দিচ্ছি, ঠিক আছে? বডির মধ্যে র ডাটা দিচ্ছি, আর এখানে হেডার্স এর মধ্যে যে আপনারা এটা দিবেন, ও যে কন্টেন্ট টাইপ, এই যে কন্টেন্ট টাইপ দিবেন, আর হলো ওই যে অ্যাকসেপ্ট জেসন, এগুলো দিয়ে দিতে হবে, সমস্যা নাই। ওই রে, এই যে এখানে হেডার্স এর মধ্যে ওখানে এখানে দেখাচ্ছে, এই যে এইখানে জাস্ট আমি এই অ্যাকসেপ্ট আর কন্টেন্ট টাইপ দিয়ে দিয়েছি, জেসন দুটোই হবে। আর বডির মধ্যে আমি এখানে র ডাটা দিচ্ছি, এই যে নেম আর ভিলেজ, এই এই নেম আর এই ভিলেজ কিন্তু আমার স্কিমার সাথে হুবহু মিলে যেতে হবে। হ্যাঁ, এই যে স্কিমাতে যেটা আছে, নাহলে এখানে খুঁজেই পাবে না এখানে। আচ্ছা, এখানে আবার আমাদের ডাটা বেসে এইখানে ভিতরে আমাদের সিকিউরিটির কাজ করা যেতে পারে, ভ্যালিডেশন কাজ আমি আগেও বলেছি। আচ্ছা, বাই দো, এখন যদি আমি আমার পোস্টম্যান দিয়ে জাস্ট ডাটাটাকে এখানে যদি আমি একটু চেঞ্জ করে কে 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 করে দেই, এখন জাস্ট খালি সেন্ড করে দেবো, তবাক করে ডাটা সেন্ড হয়ে যাবে। এখানেও আমি রেসপন্সটা এখানেও দেখাইছি। হ্যাঁ, এই যে ওই গেল, বডি থেকে গেলে দেখা যাবে, এই যে রেসপন্সটা এখানেও দেখাইছি, আবার আমার কনসোল ডট লগেও দেখাইছি, আবার আমার এই যে আমাদের ডাটাবেজ এখন আমরা দেখব, এই যে রিফ্রেশ দিলেই পাবো। হ্যাঁ, দেখেন কে কে আই আই জি, তাহলে আমাদের ডাটাটা চলে আসে ডাটাবেজে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি তো তাহলে সব ঠিকঠাক আছে, আমাদের ডাটা জাস্ট স্কিমা বানায় সেভ করলেই হয়ে গেল। আচ্ছা, এখন দেখি তো ভিডিও হচ্ছে কিনা, এতক্ষণ ধরে 3 মিনিট খালি সময় লাগলো এটা। আচ্ছা, দেখো একটু, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ডাটা ইনসার্ট দেখলাম, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখবো ডাটা কিভাবে রিটাইপ করা যেতে পারে, রিড করা যেতে পারে। ওকে, তো সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম।